আমরা যখন প্রকৃতির নিয়মের বাইরে চলে যাই, প্রকৃতি তখন আমাদের উপরে নানান রকম সমস্যার কারণ তৈরি করে। কথাগুলি মনে রাখবেন। সেই জন্য আমরা দেখতে পাই এই যে উপাসনার ভাগ্য সম্পর্কে আপনারা শুনলেন, ভাগ্য কিন্তু নিরন্তর প্লে করে চলেছে। তার মধ্যে একটাই পরিবর্তন করা সম্ভব, সেটা হচ্ছে মেডিটেশন দ্বারা নিজের চেতনাকে ধীরে ধীরে ক্রমোন্নতির পথে, আত্মবিকাশের পথে নিয়ে যাওয়া যায়। যেমন চৌঠা জুন আপনারা যে ধ্যানের ক্লাস করবেন, সেই ক্লাসে আপনি দেখতে পাবেন যে আমরা ঠিক 8:30 প্রোগ্রাম স্টার্ট করব, 9:00 থেকে মেডিটেশনের ক্লাস শুরু হবে। একটা প্রাণায়াম হল, তারপরে প্রত্যাহার। তাহলে প্রতিনিয়ত যোগের এক একটা ক্রমকে যদি রিয়ালাইজ করতে পারেন, প্রথম কথা হচ্ছে মানুষের জীবনে কি দরকার বলুন তো? আরোগ্য। স্বাস্থ্যই সুখের মূল। তাহলে স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে আপনি ধ্যান করতে পারবেন, জপ করতে পারবেন, কর্ম করতে পারবেন, ভোগ সুখ করতে পারবেন, সাধনা করতে পারবেন। আর শরীর যদি ভালো না থাকে, না ভোগ হবে না যোগ হবে। সব সময় মনে রাখবেন যে শরীর ও মাধ্যম খলু ধর্ম সাধনম। তাহলে শরীর সুস্থ রাখা একান্ত দরকার। সেই জন্য ধ্যানাভ্যাস, মন্ত্র জপ, প্রাণায়াম, এগুলো আমাদের জীবনের একেবারে চিরন্তন কল্যাণের পথ। ভারতের ঋষিরা এই পথ প্র্যাকটিক্যাল করে দেখে গেছেন এবং বেদ, উপনিষদ, পুরাণ আদিতে নানান প্রকারের ব্যাখ্যার দ্বারা মহর্ষি পতঞ্জলি তার নানা উপলব্ধিকে যোগ দর্শনে নানানভাবে তিনি বলেছেন যে দেখো, নিজের মধ্যে প্রচুর ঊর্জা তৈরি করো, ধ্যানের ঊর্জা, ধ্যানের পাওয়ার, ধ্যানের শক্তি, এবং নিজে এত বেশি তীব্র সম্বেগ তৈরি করো, ভেতর থেকে মূলাধার থেকে পাওয়ারটাকে টেনে তোলো ভেতরে। এই যেমন আমি তুলছি, দেখছেন তো হাতগুলো কটকট করে আওয়াজ হচ্ছে, এরকম টেনে তুলবেন পাওয়ারটাকে ভেতরের থেকে, পুরো টানবেন উপরের দিকে শক্তিটাকে। সেদিনকে আপনাদের দেখাবো, যার যার চেয়ারে ও ছাড়া ওখানে বসার ব্যবস্থা নেই, কিন্তু চেয়ারটাকে উঁচু মতো করে পাল্টে মতো দিয়ে দাঁড়িয়ে প্রথম ক্রিয়াগুলো করে নেবেন। কারণ আপনার শরীর ছাড়া ধ্যান হবে না তো, শরীর ও মাধ্যম খলু ধর্ম সাধারণ। তাহলে শরীরটাকে আগে তৈরি করে নেবেন, মানে ফিজিক্যাল প্রিপারেশন, মেন্টাল প্রিপারেশন, শরীরের প্রস্তুতি এবং মানসিক প্রস্তুতি, এই দুটো যদি আপনার ঠিক মতো না হয় তাহলে আপনি সাধনা করতে পারবেন না। শরীর যদি আপনাকে সাথ না দেয়, কিভাবে মন্ত্র জপ করবেন, কিভাবে প্রাণায়াম করবেন, এগুলো আপনার যেমন দরকার তেমনি ফিজিক্যাল এবং মেন্টাল, মনটাকেও তৈরি করা দরকার যে আমি কিছু পাব, কিছু নেব, কিছু নেওয়ার জন্য এসেছি, আর আমি একদম তৈরি হয়ে যাব কিছু দেওয়ার জন্য। কেমন থাকবো দেখবো না তো, আমি দেখিও না। আমি জীবনে বহু প্রোগ্রাম করেছি, জ্বর হতে হতে, পিত্ত বমি হতে হতে, রক্ত বমি হচ্ছে, তবু আমার লেকচার বন্ধ হয়নি। লোকেরা লেকচার শুনবে আয়োজন করেছে, বহুদিন আগের থেকে বুকিং করেছে। আমার বক্তৃতা 104 জ্বরেও আমি বক্তৃতা দিয়েছি, মানে 2 জ্বর ছিল, বক্তৃতা দিতে দিতে 4 উঠে গেছে জ্বর, উঠতে পারছি না চেয়ার থেকে। সে বহু বছর আগের কথা, আমাদের এক গুরুভাই ছিলেন হরে কৃষ্ণ দাস, রূপামারিতে বাড়ি ছিল, রূপামারির বাজারের উপরে লেকচার হচ্ছিল, তা প্রোগ্রাম আগের থেকে বুকিং, জ্বর এসেছে 102.5 জ্বর, সেইভাবে ধরে নিয়ে বসিয়ে দিয়েছে, বক্তৃতা দিয়ে চলেছি, দিতে দিতে 4 পেরিয়ে গেছে জ্বর, ওঠা তখন পাটা গুলো সব অবশ মতো হয়ে গেছে, তো উঠতে পারছি না, দুজন ধরে নিয়ে গিয়ে ঘরে শুয়ে দিল। লোকে বলছে মহারাজ, এই তখন তো অল্প বয়স আমার, বহুদিন আগের কথা, তার মানে আজ থেকে কমসে কম 30 বছর আগের কথা, তো তখন তো এত, উনি এত অসুস্থ আমরা তো বুঝতেই পারিনি উনার এরকম অবস্থা, ধরে নিয়ে তুলতে হচ্ছে, দুজন ধরতে হচ্ছে চেয়ার থেকে তুলতে, চিন্তা করুন। তাহলে
এই সুস্থ অসুস্থ তার বিচার মহারাজ করে না, মহারাজ মহারাজের কাজ করে যায়। যেন আপনারাও জীবনকে সাধনা করবার জন্য ভালো করে তৈরি হবে, শরীর এবং মন দুটোকে তৈরি করবে, তাহলে আমার কথাগুলো আপনার জীবনের মঙ্গলের। অর্থাৎ তীব্র সম্বেগান আমাসন্ন, যেখান থেকে সাধনা শেষ করবেন সেখান থেকে আবার শুরু করবেন, এগোতে হবে তো পথ। দুর্গম পথস্তৎ কবায়ো বাদন্তি, বিদ্বানগণ বলেছেন সংসার পথ অতীব দুর্গম, আর কৃষ্ণ নিজে বলেছেন মম মায়া দূরত্বায়া, আমার মায়ার দূরত্ব অনেক, তাহলে তাকে পার করতে গেলে তো চলতে হবে না, চরৈবেতি এগিয়ে চলো, নিরন্তর চলতে হবে, চলা বন্ধ করলে হবে না, সাধনা করে যেতে হবে। ভোর থেকে শুরু করবেন, সব কর্মের মধ্যে আত্মার কাজটা ভুলে যাবেন না, এটা আত্মার ধর্ম, আত্মাকে কল্যাণের পথে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার। আপনি আত্মচিন্তার দ্বারা, আত্মসাধনার দ্বারা, ভেতরের গভীর চেষ্টার দ্বারা নিজেকে ধীরে ধীরে সাধনার উপযুক্ত করে তুলবেন, এটা আপনার কর্তব্য। সেই জন্য নিরন্তর মনে রাখবেন যে আমরা যেন ভগবানকে ভুলে না যাই। তাহলে মনে রাখবেন, তসমাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বরো হরি শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য চেচ্ছেতাভয়ম্। ভালো করে শুনবেন, কে বলছেন? সুখদেব গোস্বামী। তসমাদ ভারত মানে যার নামে ভারতবর্ষ, চন্দ্রবংশীয় রাজা ভরত বংশাবদংশ পরীক্ষিতকে বলছেন হে ভারত কৃষ্ণ। হে ভারত এই শব্দ কৃষ্ণ গীতায় বহুবার সম্বোধন করেছেন, এখানেও তাই বলছেন। সুখদেব গোস্বামী পরীক্ষিতকে মহারাজকে বলছেন হে মহারাজ, তসমাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বরো হরি। সর্বাত্মা সবার আত্মা তিনি, সবার প্রাণ, সবার প্রিয়, সবার আপন, তিনি ছাড়া আপন কেউ নেই জগতে। যাদেরকে আপন বলে আমরা ভাবি তারা কেউ আপন হয় না, কালের নিয়মে নিরন্তর বদলাতে থাকে, কালচক্রে নিরন্তর বদলায়, কে আপন কে পর। মিছে করো আপন আপন, পর কি আপন হবে রে, হবে সে চেষ্টা করলেও আপনার আপন হতে পারবে না তো, কারণ আত্মার সঙ্গে কারো সম্পর্ক নেই। কারি প্রাণ ন সম্বন্ধ কাকস্য পরিবেদ, কিসে প্রাণের সঙ্গে কারো সম্পর্ক নেই, প্রাণ কখন শরীর ছেড়ে পালাবে, আপনি যতই কাঁদুন আর যতই ভাবুন আর যতই ভালোবাসুন আর যতই ঘৃণা করুন আর বিদ্বেষ করুন, যাই করুন, সময় হলে শরীর ত্যাগ করবে আত্মা। সেই জন্য ভাগ্যবান সে যেটা বুঝে ফেলেছে, ভগবান ঈশ্বর হরি সর্বাত্মা, তিনি আমাদের আত্মা, আত্মস্য প্রিয়ম, তিনি আত্মার প্রিয়, প্রাণের প্রিয়, তাকে জানা, তাকে বোঝা, তার ধ্যান করা, তার মন্ত্র জপ করা, তার সাধনায় জীবনকে উৎসর্গ করা, তাকে দিয়ে গ্রহণ করা, ভগবানকে যা খাবেন ভগবানকে সমর্পণ করে গ্রহণ করবেন, ভগবানকে দিয়ে গ্রহণ করবেন। সেই জন্য মনে রাখবেন শ্রোতব্য কীর্তিতব্যশ্চ আর স্মর্তব্যশ্চেচ্ছতাভয়ম্। স্মর্তব্যশ্চ, ভালো করে শুনবেন শব্দটা কঠিন, স্মর্তব্যশ্চ ইচ্ছেতাম অভয়ম্। যদি ইচ্ছা করো যে আমি ভয়মুক্ত হব, এই মৃত্যু ভয় সব থেকে বড় ভয় তো মৃত্যু ভয়, রোগের ভয়, চোরের ভয়, ডাকাতের ভয়, দুষ্ট লোকের ভয়, পাপি লোকের ভয়, চোরের নানান ভয় আছে না, সাপের ভয়, বাঘের ভয়, কুমিরের ভয়, যত ভয় আছে, বলে ভয়মুক্ত হতে চাও? ধ্রুব বনে গিয়েছিলেন, তার কোনো ভয় নেই, প্রহ্লাদ কোনো ভয় নেই, বলে আগুনে পুড়িয়ে মারো, বলে মারো, আমার হরির যদি ইচ্ছা হয় তো মরব, বলে চিন্তা করুন সমর্পিতাত্মার কোনো ভয় নেই। ভগবানই যে নিজেকে সমর্পণ করে তার কোনো ভয় নেই, ভয়কে সে জয় করে।
ভাগবতের প্রথম ফলই হচ্ছে ভয় মুক্ত চেতনা, অমৃত চেতনা, অমরত্বের চেতনা, আনন্দের চেতনা, ধ্যানের চেতনা, উপাসনার চেতনা। মনে রাখবেন, সেই জন্য ইচ্ছতাম অকুত ভয়ম, যদি তোমার ইচ্ছতাম অভয়ম, এখানে বলছেন শ্রোতব্য, সেই যে তো সবার আত্মা যিনি সর্বাত্মা ঈশ্বর হরি, সবার দুঃখকে তিনি হরণ করেন, দুঃখকে হরণ করেন, তাই তার নাম হরি। যদি ভয়মুক্ত হতে চাও তাহলে কি করতে হবে? শ্রোতব্য কীর্তিতব্যশ্চ, শ্রবণ করো এবং কীর্তন করো তার চরিত কথা। আর এখানে বলছেন স্মর্তব্যশ্চ, স্মরণ করো তার কথা। শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য, কেন কি কেন আপনি শুনতে বলছেন, কীর্তন করতে বলছেন, স্মরণ করতে বলছেন? শ্রোতব্য মানে শ্রবণীয়, কীর্তিতব্য মানে কীর্তনীয়, কীর্তন করো হরির কথা, সর্বাত্মা ভগবান তার কথা কীর্তন করো, তার কথা শ্রবণ করো, তার কথা মনন করো। বলে করলে কি হবে? বলে তাকে স্মরণ করলে কি হবে? বলে ইচ্ছতা ভয়ম, যদি অভয় ইচ্ছা করো, নির্ভীক হতে চাও। কেশবানন্দ মহারাজ যেমন বলেন, বলে আমি কোনো ভয়টাই করি, ডোন্ট কেয়ার, সত্যি সত্যি ভয় করি কাউকে না। এই ছোটকাল থেকে জানেন সাংঘাতিক ব্যাপার এসব। আমার সঙ্গে যারা জানেন, যারা আমার আশ্রমে থাকেন, যারা আশ্রমে বুঝে সুঝে চলেন, যারা আমার সঙ্গে থাকেন, তারা জানেন মহারাজ কোনো ভয় ডর বলে কিচ্ছু নেই। ওটা ছোটবেলার থেকে একদম শিবের অংশে জন্ম, তো ভয় করি না, পৃথিবীতে কাউকে ভয় করি না, মৃত্যুকে ভয় করি না, তার কাকে ভয় করব, কারোর ভয় করি না। একটা অদ্ভুত জীবন কেশবানন্দ, জগতে একটা অদ্ভুত চরিত্র, মনে রাখবেন, যা যে কোনোদিন কোনো কিছুর ভয় করে না। সেই জন্য আপনারা মনে রাখবেন, 2 তারিখে আপনারা অবশ্যই চলে আসবে, এই 4 তারিখে 4 জুন, আর কাল সর্পদোষ তো কালকের কাটানো হয়ে গেছে, এবারে কাটাতে পারবেন আপনি 13 তারিখে, আজকে 7 তারিখ হয়ে গেল, 13 তারিখের জন্য ভাগ্য বিচার করুন। বাংলা, হিন্দি, ইংলিশ যে কোনো ভাষাতেই অনলাইনে ভাগ্য বিচার করুন, আশ্রমে চলে আসুন, বাগবাজার 240 নম্বর বাসস্ট্যান্ড, 2FNK সাহা লেন, একদম সঞ্জীবনী নার্সিংহোম মোড়ে, তার অপোজিটের একটা বাড়ির পরের বাড়ি, মানে মেন রোডের উপরে 240 নম্বর বাসগুলো দাঁড়িয়ে আছে আমাদের আশ্রমের সামনেই, সেখানেই আমার অফিস, 3 তলার উপরে আমার চেম্বার, এবং ওটা ট্রাস্টের একটা ফ্ল্যাট, ওখানেই আমি থাকি। আপনারা চলে আসবেন, এবং যারা দক্ষিণ ভারত পরিক্রমায় যাবেন বলে ভাবছেন, ব্রজধাম পরিক্রমায়, অনেকে বলছেন এবার আমি বৃন্দাবনে যেতে, এই চারধাম দক্ষিণ ভারতে যেতে পারছি না, আমি ব্রজধাম পরিক্রমায় যাব, যারা যেখানে যাবেন সব আলাদা আলাদা ডায়েরিতে নোটবুক হয়ে সব ফাইনাল হয়ে যাচ্ছে, এই জন্য আপনারা নোট করাবেন, এসেন নাম টাম অ্যাড্রেস ফোন নাম্বার এভরিথিং দিয়ে টাকা জমা করে বুকিং করবেন। বৃন্দাবনের জন্য 4-5 হাজার যা দেবেন দেবেন, কিন্তু দক্ষিণ ভারতের জন্য কমসে কম 7-8 হাজার 10 হাজার টাকা জমা করতে হবে, মাথা পিছু 19 হাজার টাকা করে লাগছে দক্ষিণ ভারত পরিক্রমায়, কারণ এই বিরাট প্রোগ্রাম, বিশালভাবে এই প্রোগ্রাম চলবে, সেই জন্য আপনারা সবাই সেইভাবে টাকা জমা করে, বুকিং তো অর্ধেকের বেশি হয়েই গেছে, সেই জন্য আপনাদের মনে রাখতে হবে যে 4 জুন অবশিষ্ট বুকিং চলবে। আপনারা সবাই ভালো থাকুন, আজকের এখানেই সমাপ্ত, সময় হয়ে গেছে, ওম শান্তি। মেশিন পাচ্ছে তো?